বন্ধুরা জবাব রেসা নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে, আর যেখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে। কিছু পোস্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। বেতনের মান খুব ভালো মানের রয়েছে, কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, সরাসরি কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের সাথে আলোচনা করব কী পোস্টে কী যোগ্যতায় কোথায় নিয়োগটি হচ্ছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সমস্তটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কিন্তু তার আগে বলবো বন্ধুরা, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো অ্যাপ্লিকেশান ফর্ম্যাট। এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং সেটা কিন্তু ফিল আপ করে যাবতীয় এখানে কিন্তু এডুকেশনাল ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে বাই পোস্টে। আর সেক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো, www.wbhealth.gov.in। অথবা তোমরা যদি চাও এদের আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে www.alipurduar.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু একবার নোটিশ চেক আউট করতে পারো এবং সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। এবারে আমি তোমাদের জানিয়ে দেবো যে কী কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং কী কোয়ালিফিকেশান রয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে রয়েছে ব্লক ডাটা ম্যানেজার, যেখানে কিন্তু তোমাদের বলে রেখে 1-0 পদ রয়েছে এসটিদের জন্য এবং 21-40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এখানে কোথায় নিয়োগটি করাবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে যে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি এবং কমপ্লিট করতে হবে তোমাদের 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমার যদি 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে এবং তোমরা যদি যে কোনো শাখা যে কোনো সাবজেক্ট থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। কম্পিউটারের বিভিন্ন সেক্টরে কিন্তু তোমাদের কিন্তু মানে ভাগগুলোতে কিন্তু তোমাদের দক্ষতা লাগবে এবং সাথে যদি তোমাদের 3 বছর এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, মানে তোমাদের যদি 3 বছর হিসাবে যদি গভর্নমেন্ট সেক্টর এবং 5 বছর যদি পাবলিক সেক্টরে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে প্রেফার পাবে। আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন যে তোমাদের অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশানগুলো সেটার উপর বেস করে কিন্তু তোমাদের এখানে নাম্বার দেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে এখানে 100 নাম্বার রয়েছে এবং বিভিন্ন ধাপ থেকে কিন্তু তোমাদের নাম্বার নেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার টেস্ট একটা হবে যেখানে কিন্তু তোমাদের 70 নাম্বার রয়েছে, যেহেতু ব্লক ডাটা ম্যানেজার কম্পিউটারের কাজ তো সেক্ষেত্রে কম্পিউটার টেস্ট তো অবশ্যই হবে। আর এরপরে তোমাদের দেখিয়ে দেবো যেটা রয়েছে, সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে কিন্তু তোমাদের 2টো ভ্যাকেন্সি রয়েছে ইউআর এবং এসসি ক্যাটাগরির জন্য। আর 19-40 বছর পর্যন্ত আবেদন করতে পারে, 22,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। কোথায় নিয়োগটি হচ্ছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর 12 পাস যোগ্যতায় 12 যদি সাইজ থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং সাথে যদি ডিপ্লোমা করা থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে এনি ইনস্টিটিউশন থেকে তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আর ডিজারেবল ক্রাইটেরিয়ার মধ্যে বলে দিয়েছে যে 2 বছরের কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে ইন ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউট অর প্রাইভেট ইনস্টিটিউট। আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেমভাবেই তোমাদের কিন্তু একাডেমি সেকশন থেকে কিন্তু নাম্বারগুলো নেওয়া হচ্ছে, আর সেভাবে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে, কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এরপর আরও পোস্ট হচ্ছে তোমাদের দেখাবে এক এক করে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, যেখানে কিন্তু তোমাদের বিভিন্ন কিন্তু পার্টিকুলার হিসেবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভাগ করা রয়েছে। যে সেক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা একবার দেখিয়ে দিই, 0 পদ রয়েছে 1টি এবং তোমাদের কিন্তু এসটিদের জন্য রয়েছে 21-40 বছর, 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট আর প্রফেশনসি ইন এমএস অফিস। আর সেক্ষেত্রে রিজারেবল ক্রাইটেরিয়ার মধ্যে বলে দিয়েছে এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা এক্সপিরিয়েন্স যদি থাকে পাবলিক হেলথে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেই, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু এবং একাডেমিক সেকশন থেকে তোমাদের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং ব্লক এপিডেমিওলজি, যেক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে এমএসসি লাইফ সায়েন্স অথবা এপিডেমিওলজি অথবা বিএএমএস অথবা বিএইচএমএস অথবা বিইউএমএস উইথ এমপিএইচ এবং তোমাদের কিন্তু বলে রাখি প্রফিসিয়েন্সি লাগছে এমএস অফিসের ওপরে। এবার যদি তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন বলে দিয়েছে পিএইচডি অথবা এমফিল যদি থাকে এবং তোমার যদি পাবলিক হেলথের ওপর কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 1-0 পদ রয়েছে আর 21-40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বলে রেখে এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, বিভিন্ন সেক্টর থেকে কিন্তু নাম্বারগুলো ভাগ করা রয়েছে। তো বন্ধুরা এটা গেল আরেকটি পোস্ট এবং তোমাদেরকে আর কী পোস্ট রয়েছে তোমাদের বলে দিই। তো বন্ধুরা দেখো, আর কোনো পোস্ট নেই আপাতত, এই এই কতগুলো পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো 4 রকম টোটাল পোস্ট তোমরা দেখতে পেলে, এই 4 রকম পোস্টে কিন্তু তোমাদের বিভিন্ন রকম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। আর সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেটা নন রিফান্ডেবল। আর সেক্ষেত্রে কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু রয়েছে,
100 টাকা এবং যারা রিজার্ভ ক্যাটাগরি বলতে তাদের কিন্তু 50 টাকা একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং ইন ফেভারে কিন্তু থাকবে ডিএনএইচ এফডব্লিউএস আলিপুরদুয়ার নন এনএইচএম অ্যাকাউন্টেন্ট এটা কিন্তু থাকবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট অথবা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাতে পারো তো অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু গ্রান্টেড হচ্ছে না আর এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে অবশ্যই মনে রাখবে 23 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পাঠাতে হচ্ছে বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হওয়া চাই আর সেক্ষেত্রে কিন্তু কোনোরকম পোস্টাল ডিলে হলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনোরকম দায়বদ্ধতা থাকবে না আর অবশ্যই তোমাদের বলে রাখি যে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে তো বন্ধুরা বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার তো সেক্ষেত্রে আলিপুরদুয়ারে কিন্তু নিয়োগটি হচ্ছে আর নোটিফিকেশানে এখানে তোমাদের নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে এই জুন মাসের 7 তারিখে আর এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে আর সেক্ষেত্রে কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারো আর বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।